এই মাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সৌরভ গাঙ্গুলিকে হাসপাতালে দেখতে এসে দেখলেন তার অপারেশন হয়েছে অপারেশন হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সৌরভ গাঙ্গুলির মধ্যে কি কথা হলো এবং যেই ডাক্তার সৌরভ গাঙ্গুলিকে অপারেশন করিয়েছে সেই ডাক্তারের সঙ্গেই বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কথা বললেন ইতিমধ্যেই বাইরে এসে তিনি সংবাদ মাধ্যমে তা ঘোষণা করলেন যা এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। তাহলে অতি অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পার্শ্ব দাওয়া বেলাইকারটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার কে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা দেই না করে ভিডিওটি আমরা শুরু করি বৃহস্পতিবার সকালেই ফোনে কথা বলেছিলেন আর বিকেলেই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে অ্যাপেলো হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনজিও প্লাস্টির পর সৌরভের স্বাস্থ্য সম্পর্কে খবর নেন তিনি কথা বলেন হাসপাতালের চিকিৎসকদের সঙ্গেও হাসপাতাল থেকে বেরোনোর সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বলেন সৌরভের বুকে দুটো স্ট্যান্ট বসানো হয়েছে সৌরভ সুস্থ এবং ভালো আছে অপারেশন সফল হয়েছে সৌরভকে বেড়ে দেওয়া হয়েছে ওর সঙ্গে কথাও বলেছি আমি আপাতত সৌরভের সঙ্গে স্ত্রী ডোনার রয়েছে আমি চিকিৎসক আফতার খানের সঙ্গে কথা বলেছি চিকিৎসকদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাই বিষয়টি নিয়ে দ্রুততার সঙ্গে চিকিৎসকরা পদক্ষেপ করেছেন খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে সৌরভ আমি এতে খুশি হয়েছে। চলতি বছরের শুরুতেই তিন জানুয়ারি হঠাৎই বুকে ব্যথা অনুভব করায় উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছিল সৌরভকে দেখা যায় হৃৎপিণ্ডের রক্ত সরবরাহকারী তিনটি ধমনীতে ব্লকেজ রয়েছে সৌরভের প্রথমে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় তার তারপর ধমনির ব্লকেজ সরাতে বসানো হয় স্ট্যান্ড এরপর কিছুদিন হাসপাতালে থাকার পর বাড়িতে আসেন বিসিসিআই সভাপতি চিকিৎসকদের পর্যবেক্ষণে বাড়িতেই ছিলেন তিনি কয়েকদিন পর আরও দুটি স্টেন্ট বসানোর কথা জানিয়েছিলেন চিকিৎসকরা কিন্তু আচমকায় বুধবার ফের অসুস্থ হয়ে পড়েন সৌরভ এরপরই তাকে তড়িঘড়ি অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয় একাধিক পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা সিদ্ধান্ত নেন আজই মহারাজের বুকে স্টেন্ট বসানো হবে এরপরই ডক্টর দেবী শেট্টি প্রখ্যাত কার্ডিওলজিস্ট ওসমিন বালাচাঁদ মেহেতা চিকিৎসক আফতাব খান সপ্তর্ষি বসু এবং সরোজ মণ্ডলের নেতৃত্বে অ্যানজিওপ্লাস্ট করে স্টেন্ট বসানো হয় সৌরভের বুকে তো বন্ধুরা আপনারা দেখতেই পারেন ইতিমধ্যেই সৌরভ গাঙ্গুলির অপারেশন হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসে নিজেই সৌরভ গাঙ্গুলির সাথে কথা বলেছে এবং যেই ডাক্তাররা সৌরভ গঙ্গোপাধ্যায়কে অর্থাৎ গাঙ্গুলিকে অপারেশন করিয়েছে তাদের সাথেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কথা বলেছে এখন সৌরভ গঙ্গোপাধ্যায় ঠিক রয়েছে ভালো রয়েছে সুস্থ রয়েছে এবং তার সঙ্গে তার স্ত্রী ডোনা রয়েছে তো বন্ধুরা এটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাইরে এসে সাংবাদিকদের জানিয়েছে তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এইভাবে জুড়ে থাকবেন ধন্যবাদ